এবার আমরা ছ নাম্বারটি করব। চটা আমরা একটু পরে পড়ছি, ছ নাম্বারটা খেয়াল করো। বলা হয়েছে কমপক্ষে একটি বা যে কোনো একটি ঘটার সম্ভাবনা, মানে যে কোনো একটি গাড়ি অথবা ফ্ল্যাট থাকার সম্ভাবনা, যে কোনো একটি। তাহলে যে কোনো কমপক্ষে বা যে কোনো একটি, যেটাই বলা থাক একই সূত্র ইউজ করব, যে কোনো একটি থাকার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ঘটবে অথবা বি ঘটবে। তাহলে এটা আমরা জানি যে অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র হতে যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের পৃথক পৃথক ঘটার সম্ভাবনার যোগফল হতে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। তাহলে এটার মান আমরা জানি 0.35, এটার মান আমরা জানি 0.3, আর এটার মান আমরা জানি 0.1। তাহলে আমরা মান এখান থেকে পাচ্ছি হচ্ছে 0., তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে নেবে, 0.55। তাহলে যে কোনো একটি এ হয় গাড়ি থাকবে নতুবা ফ্ল্যাট থাকবে, তার সম্ভাবনা হচ্ছে 0.55। এবার আমরা বর্কের জটা করব। কেবলমাত্র বা শুধুমাত্র তোমাকে উল্লেখ করে দেবে, কেবলমাত্র বা শুধুমাত্র গাড়ি থাকার সম্ভাবনা, বা বলতে পারে শুধুমাত্র ফ্ল্যাট থাকার সম্ভাবনা। তাহলে শুধু মাত্র গাড়ি থাকার সম্ভাবনা, এখানে উল্লেখ করে দিয়েছে নাম, যেহেতু গাড়ির কথা বলেছে শুধুমাত্র গাড়ি থাকার সম্ভাবনা, এক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট থাকবে না। গাড়ি থাকার সম্ভাবনা আমরা বের করব কিভাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ফ্ল্যাট থাকবে না গাড়ি থাকবে তার সম্ভাবনা। যদি বলা থাকতো ফ্ল্যাট থাকার সম্ভাবনা, তাহলে আমরা কিন্তু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি লিখতাম। যেহেতু বলা আছে শুধুমাত্র গাড়ি থাকবে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দিয়েছি, ফ্ল্যাট না থাকা। তাহলে এটা আমরা পাচ্ছি কিভাবে, এটাও তোমাদের এই সূত্রটা শেখানো হয়েছে যে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এর মান আমরা জানি 0.35 মাইনাস 0.1। এখান থেকে আমরা মানটা পাচ্ছি হচ্ছে 0.25। তাহলে শুধুমাত্র গাড়ি থাকার সম্ভাবনা আমরা বের করতে পারলাম, ঠিক একইভাবে শুধুমাত্র ফ্ল্যাট থাকার সম্ভাবনাও বের করতে পারবো।